নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব, আপনি সকালে উঠে কোন তিনটে জিনিস দেখলে জীবনে যা চাবেন তাই পাবেন। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ভিডিও চ্যানেলে আরও দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারেন এবং অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমেই ঘুম থেকে উঠে যাকে দেখার কথা বলবো, তিনি হলেন ঈশ্বর। ঘুম থেকে উঠে আপনার বিছানা ত্যাগ করার আগেই আপনি নিজের স্মরণে ঈশ্বরকে আনুন এবং ঈশ্বরকে অনুভব করুন, আর তাতেই আপনি জীবনে যা চাইবেন সেটা যদি ভালো হয়ে থাকে বা ভালো উদ্দেশ্য নিয়ে থাকে তা অবশ্যই আপনি পাবেন। কারণ ঈশ্বর হলো আমাদের বাবা মা এবং আমরা তার সন্তান, সন্তানের কিসে মঙ্গল সেটা তারা জানেন এবং সেই বুঝেই তারা আপনাকে সেই ফল প্রদান করবেন। এবার চলুন জেনে নি সেই তিনটে জিনিস যেটা দর্শন করার পর আপনার দিন শুভ হবে এবং আপনি অনেক ফল পেতে পারেন। প্রথম জিনিস হলো একটি ফুল, দ্বিতীয় জিনিস একটি গরু এবং তৃতীয় জিনিস সূর্য। কেন এই তিনটি জিনিস? ভগবদ্গীতা অনুসারে এই তিনটি জিনিস প্রকৃতির তিনটি ধারাকে প্রতিনিধিত্ব করে, সত্ত্ব, রজস এবং তমস। সত্ত্ব হলো মঙ্গল, বিশুদ্ধতা, সম্প্রীতি এবং প্রজ্ঞা। রজস হলো আবেগ, কার্যকলাপ, শক্তি এবং উচ্চ আকাঙ্ক্ষার মোট। তমস হলো অজ্ঞতা, জড়তা, অলসতা এবং ভ্রম। এই তিনটি পদ্ধতি আমাদের চিন্তা, অনুভূতি এবং কর্মকে প্রভাবিত করে, তারা আমাদের ভাগ্য নির্ধারণ করে। ভগবদ্গীতা বলে যে যারা সত্যে অবস্থিত তারা অস্তিত্বের উচ্চক্ষেত্রে অর্জন করে, যারা রজসে থাকে তারা মধ্যম রাজ্যে থাকে এবং যারা তমাসে থাকে তারা নিচের রাজ্যে চলে যায়। এখন প্রতিদিন সকালে এই তিনটি জিনিস দেখে আমরা এই তিনটি পদ্ধতির ভারসাম্য বজায় রাখতে পারি এবং নিজেদেরকে ঐশ্বরিক ইচ্ছার সাথে সারিবদ্ধ করতে পারি। কিন্তু কিভাবে? একটি ফুল দেখে আমরা আমাদের মনে সত্যের গুণকে আহ্বান করি। একটি ফুল সৌন্দর্য, সুভাষ, সতেজতা এবং আনন্দের প্রতীক। এটা আমাদের ঈশ্বরের করুণা ও মহিমা স্মরণ করিয়ে দেয়। এটি আমাদের সকল জীবের প্রতি নম্র, কৃতজ্ঞ এবং প্রেমময় হতে অনুপ্রাণিত করে। একটি গরু সম্পদ, সমৃদ্ধি, উদারতা এবং সেবার প্রতীক। এটি আমাদের প্রকৃতির প্রাচুর্য এবং অনুগ্রহের কথা মনে করিয়ে দেয়। এটি আমাদের কাজে সক্রিয়, উৎপাদনশীল এবং দাতব্য হতে অনুপ্রাণিত করে। সূর্যকে দেখে আমরা আমাদের মনে তমাসের গুণকে আহ্বান করি। একটি সূর্য আলো, তাপ, শক্তি এবং কৃতিত্বের প্রতীক। এটি আমাদের জীবনের উৎস এবং ধারক সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। এটি আমাদের জীবনে অন্ধকার, শীতলতা, দুর্বলতা এবং ভয় কাটিয়ে উঠতেও সাহায্য করে। প্রতিদিন সকালে এই তিনটি জিনিস দেখে একটি ইতিবাচক কম্পন তৈরি করি। এই কম্পন আমাদের জীবনে ইতিবাচক পরিস্থিতি এবং সুযোগ আকর্ষণ করে। আমরা আমাদের প্রকৃতি এবং উদ্দেশ্য সম্পর্কে আরও সচেতন হই, আমরা বুঝতে পারি যে আমরা শরীর বা মন নয়, আত্মা, ঈশ্বরের একটি অংশ। সুতরাং নিজের জন্য এটি চেষ্টা করুন এবং ফলাফল দেখুন। আমি আশা করি আপনি এই ভিডিও উপভোগ করেছেন। যদি আপনি করে থাকেন অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।